দুর্ঘটনা এড়াতে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গেন্দ্রাপাড়া চা বাগানে সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে প্রচার করলো বানারহাট থানার ট্রাফিক পুলিশ। দুর্ঘটনা এড়াতে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গেন্দ্রাপাড়া চা বাগানে সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে প্রচার করলো বানারহাট থানার ট্রাফিক পুলিশ। চা বাগানের খেলার মাঠে এই অনুষ্ঠানটি করা হয়েছিল। আজকে আমরা এখানে যে এক নম্বর জিপির যে গেন্দ্রাপাড়া বড় লাইন, আমরা এখানে আমাদের উদ্দেশ্য ছিল যে বানারহাট থানার যে ট্রাফিক, যে ট্রাফিকের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত প্রতিটি জায়গায় আমরা সেফ ড্রাইভ সেফ লাইফের একটা প্রোগ্রাম করে চলছি। কারণ প্রত্যেকটি মানুষের মধ্যেই যাতে এই সচেতনতা আসে, তার জন্য আমরা নিজেরাই প্রতিটি জায়গায় গিয়ে ডোর টু ডোর এই সেফ ড্রাইভ সেফ লাইফের একটা প্রোগ্রাম করে চলছি। প্রতিনিয়ত যে দুর্ঘটনা আমাদের সম্মুখে আমরা দেখতে পেয়েছি, তার তুলনায় আমরা দেখছি অনেকাংশেই এখন কমে গেছে। এই মাঠ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে একটি মিছিল করা হয়। মিছিলটি গোটা চা বাগান পরিক্রমা করে। এদিনের অনুষ্ঠানে ছিলেন ট্রাফিক ওসি কমল দে, এএসআই মিন্টু দাস, এছাড়া সঞ্জীব মাহালি, রাজু পোকরেল, উত্তম রায়ের মতো অনেক সমাজসেবীরা। বানারহাট এক নম্বর জিপি অন্তর্গত কেন্দ্রাপাড়া চা বাগান মে বানারহাট, বিশেষ করে বানারহাট থানা ট্রাফিক মাধ্যম সে এক অ্যাওয়ারনেস ক্যাম্প আয়োজন করল যায় রে। এই আয়োজন ক্যাম্প মে বিশেষ করে পশ্চিমবঙ্গাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অনুপ্রেরণায় যে এক সেফ ড্রাইভ সেফ লাইফ যে প্রোগ্রাম আছে ওকে সাকসেস পাইলে কিন্তু মানে পাবলিকের বিচ মে অ্যাওয়ারনেস ক্যাম্প করার আয়োজন করা যায় রে। মানে পাবলিক মধ্যে বিশেষ করে যে সেফ ড্রাইভ সেফ লাইফ কি বিষয় মে আপনাকে বিশেষ করে বতায় আর সাথ মে উমনটা লিখে ছোটকা র্যালি ভি করল গেল। ও র্যালি কে মাধ্যম সবকে আমি সুযোগ দিতে চাইলে কি আজ আপনি মানে যে টু হুইলার হো চাহে ফোর হুইলার ড্রাইভ করে লাগে, বিশেষ করে হেলমেট বিনা যে মানে গাড়ি চালা লাগে উমন গেলে আয়োজন করা রে। সাথ মে ড্রিঙ্ক করকে ড্রাইভ না করে কি সব করে বিশেষ করে অ্যাওয়ারনেস রাখা যায়।